আসসালামু আলাইকুম সকল প্রাণপ্রিয় বিওয়াস্তব বিওয়াস আল্লাহ রশেষ রহমত আপনারা সকলে এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে ভিতর থেকে সুস্থ আছেন, যে চলে যাবার তাকে যেতে দিন। আর কেউ যদি আপনার লাইফ থেকে একটু অংশ নিয়ে চলে যেতে চায়, সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে চিরস্থায়ীভাবে আপনার কাছে বশীকৃত করে রাখুন। বিওয়ারদের জীবন্ত বশীকরণ মন্ত্র 41 বার পাঠ করে 8 মিনিটের ভিতরে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার ঘুম দিয়ে কাঁদতে বাধ্য। অনেকে অনেকভাবে প্রশ্ন করছে, গুরুজি আমি কাজ করি কিন্তু সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আমার কাছে আসবো তো, দূরের কথা, কিন্তু একটা কল বা SMS করেন, আজকে আপনারে ফোন দিব, অর্থাৎ ফোন দিয়ে কাঁদতে বাধ্য। এই জীবন্ত বশীকরণ মন্ত্র দ্বারা কাজ করবেন, শুধুমাত্র সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম কইলেই আপনি কাজটা করতে পারবেন। সে আপনার বয়ফ্রেন্ড হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, যে কারো জন্য প্রযোজ্য করতে পারবেন। মুসলিম হয়ে হিন্দু নারী বা পুরুষ কেউ সারা জীবনের লাগে বস করে রাখুন, কোনো ভেদার ভেদ নাই, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই ভাই ভাই। এই মন্ত্র আজকে আপনারা কাজ করবেন, সেই কাঙ্ক্ষিত ব্যক্তির শরীরে যদি নিঃশ্বাস চলে, এই জীবন যদি তার থেকে থাকে, এই ব্যক্তি মনে করেন আপনার কাছে সারা হতে বাধ্য। যদি তার ভিতরে একটু বিন্দু কোনা পরিমাণ অর্থ থাকে, সেই কাঙ্ক্ষিত ব্যক্তি একদম আকুল বেকুল হয়ে আপনার কাছে আসতে বাধ্য। কোনো বুজুর্গ তান্ত্রিক তো দূরের কথা, এবং কি তার মা বাবা পর্যন্ত মনে করেন জাটকায় রাখতে পারবো না, সেই কাঙ্ক্ষিত ব্যক্তি নিজ ইচ্ছায় আসবো, নিজ ইচ্ছায় আপনার বিবাহ করতে বাধ্য। বশীকরণ দেখছেন, বশীকরণ কাজ হয় না, এই বশীকরণের দাম নাই। আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে এতটাই একটা বস হয়ে থাকবো, মায়ের বাবা নাটকে থাকবো, বিবাহ আসছে, সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আর কোনোদিন কোনো মেয়ে বা ছেলের প্রতি আকৃষ্ট হবেন না। এটা ছেলে মেয়ে উভয় এই কাজটা করতে পারবেন, কিন্তু কাজের কিছু নিয়ম আছে, নিয়মটা মানতে হইব। এই নিয়মটা একটা মাত্র, এই নিয়ম আপনি মনে করেন যে সূর্যোদয়ের পরে, মানে সূর্যটা মনে করেন যখন যে ডুবে যাবো ঠিক রাতের বেলা, আপনি যখন তখন এই কাজটা করতে হইব, মাত্র 41 বার এই মন্ত্রটা আপনার জপ করতে হইব। এই মন্ত্রটা আমি আপনাদের একবার সুন্দরভাবে বলে দিতে আসি, মন্ত্রটা মনোযোগ দ্বারাই শুনেন। জীবন্ত বশীকরণ মন্ত্র, ইয়া আল্লাহ, ইয়া মুহাম্মদ, তোমাদের নামে করিলাম অমুককে বশীকরণ, অমুক উঠিলে বুকা, শুইলে পাথা, নিলাম 18,000 মুদ্রাগণ সাথে, থাকিলে জীবন আমি ও মরতে হো মুহাম্মাদিকা, থাকিলে তোর দেহে বন্দি আমি নে বন্দি ছো 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 পুরো মন্ত্র আল্লাহ বাসা। এই মন্ত্রটা মনে করুন যে আপনি পাঠ করবেন মাত্র 41 বার, 41 বার পাঠ করে 8 মিনিটের ভিতরে সারা জিন্দগির লাইক আপনার কাছে বশীকৃত করে রাখুন। ভিউয়ার্স, এই মন্ত্রের মনে করুন যে আপনি জাগ্রত কোনো কিছু করতে হইব না, জাস্ট আপনি 41 বার পাঠ করা মাত্র সেই কাঙ্ক্ষিত ব্যক্তি একদম উত্থাল পাতাল অবস্থায় আপনার কাছে আসতে বাধ্য। এই মন্ত্রটি আপনি এক্ষুনি একটা স্ক্রিনশট মেরে রেখে দিন, জাস্ট আপনি দেখে দেখে পাঠ করবেন, কিন্তু অমুকের জায়গায় সেই কাঙ্ক্ষিত ব্যক্তির ডাক নামটা আপনার উচ্চারণ করতে হইব। যেমন অমুক আছে, এই অমুকের জায়গায় সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নামটা আপনার বসাইতে হইব। বসানির পর মনে করুন যে এই মন্ত্রটি আপনি 41 বার পাঠ করার পর এই মন্ত্রটি আপনি যে কোনো একটা জায়গায়, নির্জন একটা জায়গায় মনে করলেন যে ফেলে দিবেন, ইনশাল্লাহ সারা জীবন আপনার কাছে গোলাম হতে বাধ্য। এটা মনে করলেন যে পাওয়ারফুল আদি আসল প্রাচীন মন্ত্র, যে মন্ত্রটা আপনার কোনোভাবে ইউটিউবের ভিতরে পাবেন না। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি তান্ত্রিক গুরু জব্বার ভাই নিত্য নতুন পাওয়ারফুল বশীকরণ ভিডিও দিয়ে যাবো আপনাদের। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। গড ব্লেস।